ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলে হিম্মতওয়ালা হওয়া যায় না, সাইকেলের চাকা বাস ছড়ি ও বাবা ওর নাম কিসের হিম্মত? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জোরে বলুন আল্লাহু আকবার। তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে, কি সুন্দর একদম স্ট্রেট কথা আল্লাহ তাআলা। তোমার মন্দিরে তুমি থাকো, আমার মসজিদ নিয়ে আমি থাকি, কিন্তু আজকে মুসলমানদের মসজিদ নিয়ে কেন এত মারামারি? এই শিক্ষা কি মুসলমান জাতি দিয়েছে না অন্য জাতি দিয়েছে? দোষ কি আমাদের নাকি? আমরা কাদের কাছ থেকে শিক্ষা নেব? শিক্ষা নেওয়ার কোন জায়গা মুসলমানদের নাই, একমাত্র কে আছেন? 1992 সালে বাবরি মসজিদ প্রথম আক্রমণের শিকার হয়, একটা হিন্দু ছেলে বলবীর সিং সে প্রথম অ্যাটাক করে, বাবরি মসজিদ ভেঙে তার দুটা ইট নিয়ে সে চলে আসে বাবার কাছে ধন্যবাদ নিতে। বাবাকে বলে, বাবা বাবরি মসজিদ ভেঙে আনছে যে দুটা ইট, বাবা যদিও হিন্দু কিন্তু মানবতা কাজ করেছে। কি কাজ করেছে? হিউম্যানিটি, মানবতা। যার মধ্যে মানবতা নাই সে কেমনে মানব হয়? সে তো পশু, ঠিক কিনা? সেই ছেলেটা যখন বলতেছে আব্বা কাজটা ভালো করি নাই, বাবার চোখের দিকে তাকায় দেখে বাবার চোখ দিয়ে যেন আগুন ঝরতেছে, খেপে গেছে বাপ। তুই আমার কাছ থেকে ধন্যবাদ চাস? মানুষের ধর্মীয় উপাসনালয়ে তুই ভেঙ্গে চুরমার করবি? আমি তোকে আমার বাড়ি থেকে বের করে দিলাম, যা বের করে দিয়েছি। ছেলের মধ্যে প্রতিক্রিয়া শুরু হলো, দেখি তুই একটু জানি তো, ইসলাম বোঝার চেষ্টা করতে করতে এক পর্যায়ে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, নাম হয়ে গেল মোহাম্মদ আমিন, মোহাম্মদ আমিন, সে কালিমাওয়ালা হয়ে গেছে। অতএব আগুনে ফু দিলে আগুন নিভে যায় যেমন, আবার আগুনে ফু দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। মসজিদ নিয়ে খেলবেন না, আল্লাহর দিন ধ্বংসের পরিকল্পনা নিয়ে খেলবেন না। যারাই খেলতে এসেছে ফেরাউনরা, ফেরাউনদের মতোই পতন তাদের হয়েছে, ঠিক কি না? সে আল্লাহ মনে হয় নাই, সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? সব তিনি দেখছেন। আমাদের সঙ্গে পৃথিবীর কেউ পারত না, যদি থাকতো শুধু ইমান। কি থাকতো? আমাদের ইমানই তো নাই, কই ইমান? ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না, হিম্মত আলী নাম রাখলে হিম্মতওয়ালা হওয়া যায় না, সাইকেলের চাকা বাস ছড়ি ও বাবা ওর নাম কিসের হিম্মত? সম্মানিত ভাইরা, ইমান আনতে, ইমান ইমানের দাবি করতে হলে ইমান আনতে হবে দুর্বল করে না ভালো করে, দুর্বল করে না মজবুত করে, মজবুত করে। ইমান না আনলে তার পরিণাম আছে না নেই? ইমান না আনলে আটটা তার পরিণাম হবে, কয়টা পরিণাম? আটটা পরিণাম, আমরা একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পয়েন্টগুলো ফাইন্ড আউট করছি, আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ পাক সেখানে ইমানদারকে ডেকে পাঁচটা কাজের জন্য অর্ডার দিয়েছেন। কয়টা কাজের? পাঁচটা কাজের। পাঁচটা কাজ করো, আমি তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো, যাও। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত কে দিতে চেয়েছেন? দুনিয়ার কেউ? নাসমানের মালিক কে? আল্লাহ। ছোট না বড়? কত বড়? কত বড়? আল্লাহু আকবার, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। কত বড় তিনি! আকাশটা কত বড় দেখেন, দূর দিগন্ত যাকে কেউ ছুঁতে পারে না, বিশাল আকাশ। এই আকাশে রয়েছে অসংখ্য তারকা,
একটা তারকা কত বড়, একটা গ্যালাক্সিতে একটা গ্যালাক্সির মধ্যে যে তারকা আছে তা গোনার জন্য যদি কোনো মানুষকে বলা হয় তুমি গুনতে থাকো, একটা তারকা গুনবা এক সেকেন্ড সময়, গুনতে সময় লাগবে শুধু একটা গ্যালাক্সির তারকা, গুনে গুনে শেষ করতে সময় লেগে যাবে 3000 বছর। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু এখানে বলবেন, বলেন একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, তারকা কি কম হয়েছে, অসংখ্য তারকা কে দিয়েছেন, আস্তে বলবেন না, কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। এই তারকাগুলো আল্লাহ দিলেন, আলোকিত চাঁদ দিলেন, প্রদীপ্ত সূর্য দিলেন, এই সূর্য যদি 10 দিন একাধারে না উঠে কোনো গাছগাছালি থাকবে নাকি, কোনো প্রাণী থাকবে নাকি? এই সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত দিয়ে যেতেছেন, কিয়ামত পর্যন্ত এই সূর্য চলতেই থাকবে। এই সূর্যের দায়িত্ব পৃথিবীর কাউকে দেন নাই, সূর্যের দায়িত্ব নিয়েছেন কে, অক্সিজেনের দায়িত্ব নিয়েছেন কে? যদি অক্সিজেনের দায়িত্ব যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে দেওয়া হতো সব দিন কত মানুষ মরতো আল্লাহই জানে। এসেনশিয়াল জরুরি জরুরি যত উপাদান আছে সব আল্লাহর দায়িত্বে নিয়ে রেখেছেন, অক্সিজেন আল্লাহর, সূর্যটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এবং এই জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিস্কের দায়িত্ব কে নিয়েছেন, মানুষের দায়িত্ব কে নিয়েছেন? মক্কায় ডাকলেন কাফেরদেরকে, হে কাফের, আবার ডাক দিচ্ছেন কোথায়, আরেক জায়গায়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك جربنا الله أكبر كون জিনিসটা আমার থেকে দূরে ছেলে নিয়ে গেল, অথচ আমি তোমাকে টানা টানা দুইটা চক্ষু দিয়েছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, কথা বলার জন্য সুন্দর একটা গোশতের টুকরা জিব্বা দিয়েছি, এই জিব্বার আগায় দিয়েছি ঝাল, মাঝে দিয়েছি মিষ্টি, এই যে সুন্দর করে জহবার ভিতরে এই সুন্দর করে একটা মেশিন সেট করে দিয়েছে, এই মেশিনটা কার অবদান, আস্তে বলবেন না, কার অবদান? আল্লাহ বান্দাকে বুঝায় বুঝায় দিচ্ছেন, বান্দারে সন্তান আমারই অবদান, আমার নাম তুই না নিয়ে কোন নেতার নাম নিস না, নেতার নাম আগে নয়, তোর দায়িত্ব হলো আমার প্রাণ যার হাতে সেই মহান রবের নামটা তুই আগে নিবি, ঠিক কি না? এই পৃথিবীতে নেতা কিন্তু বেশি নয়, এই পৃথিবীবাসীর জন্য নেতা আল্লাহ পাক একজনকে নির্বাচিত করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আসল লিডার। কিন্তু আজকে সমাজে কর্মী বেশি না নেতা বেশি, বলেন বলেন, নেতাই তো বেশি, অথচ দুনিয়াতে একজন নেতাই থাকবেন, তিনি হচ্ছেন আমার নবী, যার নেতৃত্ব সূর্য যতদিন উদয় হবে এবং অস্ত যাবে তার নেতৃত্ব থেকে যাবে। আমরা যদি সেই সুন্নার দিকে চলতাম আমাদের মধ্যে কোনো দলাদলি হতো না, আমাদের মধ্যে কোনো কন্দল হতো না, সম্মেলন করতে নিয়ে শেষে সিয়ার ফিকে ফিকে করে সিয়ার ভাঙ্গে শেষ, আস্তে বলবেন না, চেনা নাই, এগুলো সব বন্ধ হয়ে যেত, কিন্তু নেতৃত্ব মানতে হবে একজনের, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কোনো গন্ডগোল লাগবে না, কোনো ফিতনা আসবে না, কোনো সংঘর্ষ সৃষ্টি হবে না। আমার আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দা আনুগত্যের জন্য তোমাকে তিনজন আনুগত্য সিলেকশন করতে হবে, কয়জনের? তিনজনের, তিনজনের বাইরে কোনো কারো আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر
ذلك خير واحسن تاويلا জোরে বলুন আল্লাহু আকবার আমি কি আয়াতগুলো বলবো কষ্ট হচ্ছে না তো হতে বলবেন হুজুর আপনি শুধু আরবী বলেন আমরা তো কিছু বুঝি না কিন্তু আরবি কার কথা আল্লাহ আল্লাহর কথা শুনলে সব হবে আমার ভাইরা আল্লাহই জায়গায় বলছেন তোমরা কি করো তিন জনের অনুগত মেনে নাও বেশি লাগবে না এক নাম্বার হচ্ছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে কাছে না দূরে আমার আল্লাহ কাছে না দূরে وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ বান্দারে আমি তোর স্কন্দ শিরার চেয়ে নিকটে থেকে যাই তুই আমাকে ডাক আমার কাছে প্রাণ খুলে চা আমি তোর সব চাওয়া একটা একটা করে পূরণ করে দেব আমাকে ডাক তুই কার নাম নেস কার জিকির করিস কার ফিকির করিস না না কোনো লাভ নাই শুধু লস আর লস আমার সঙ্গে প্রেম কর যার সঙ্গে আল্লাহর প্রেম জমে যাবে দুনিয়ার কোনো প্রেম আর তার ভালো লাগবে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি প্রেমের জন্য ফাঁদ দিয়েছিল কে কে দিয়েছিল কিন্তু ইউসুফ প্রেম করেছেন কার সাথে বলেন আস্তে বলবেন না কার সাথে আজকে সমাজেও কিছু সুলাইখা আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই সেগুলোর কি হায়া আছে নাকি বোরকা নাই কাপড় সুপুর নাই এই শীতের ভিতরে পৌষ মাস পড়ে যায় অগ্রহায়ণ মাস পড়ে যায় পাতলা পাতলা কাপড় ওদের চামড়া যে কি দিয়ে বানান আল্লাহই জানে আমার ভাইরা শীতও পড়ে না গরমও পড়ে না কিন্তু মেয়েদেরকে সতর ঢাকতে ফরজ অর্ডার দিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না কে দিয়েছে এই জুলেখা হেরে যাবে এই স্ত্রী হেরে যাবে এই সন্তানাদি হেরে যাবে সব হেরে যাবে কিন্তু আমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাবেন তিনি আমার কে আল্লাহ আল্লাহকে আমরা বাদ দিতে পারবো না এজন্য আনুগত্য করবো কার নাম্বার দুই হলেন নবীউনা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমরা আনুগত্য করব ভালো তো বাসবই আনুগত্যটা আগে সবার আগে করতে হবে রাসূল যা করেছেন আমি তাই করব যা বলেছেন আমি তাই বলবো যা কাজে পরিণত করেছেন আমি তাই কাজে পরিণত করব এটার নাম হলো আনুগত্য সবাই কি রাজি আছেন আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তোমাদের মধ্যে যারা লিডার তোমাদের মধ্যে যারা নেতা তোমাদের মধ্যে যারা সাইয়্যিদ তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের তোমরা তবে হ্যাঁ তাদের আনুগত্য করতে গিয়ে যদি কোনো গন্ডগোল লেগে যায় সেই সময় চলে যাও আল্লাহ এবং নবীর কাছে জোরে করেন সুবহানাল্লাহ কিন্তু সেই নেতা হতে হবে নামাজি না বেনামাজি আস্তে বলবেন নামাজি না বেনামাজি সেই নেতাকে অবশ্যই নামাজি হতে হবে এবং তাকে আল্লাহ পন্থী হতে হবে আল্লাহর দল করে যেতে হবে আল্লাহর দল আছে না নাই বলেন আস্তে বলবেন না আছে না নাই আল্লাহর দলও আছে সেই দলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলছেন শোনো সাবধান জেনে রেখে দিও আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন সাবধান তোমরা জেনে রেখে দিও ক্ষণিকের পরাজয় হলেও আল্লাহর দলের বিজয় হবে আমি আল্লাহ বিজয় দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ